محمد، الو، كيفك؟ ايوه احكي بعد فاضك من الليدي فارس فرايدي. تمام. انا عشان امنك وسلامتك بدي تنزل ضروري لتجاه حان يونس. نور لتجاه حان يونس ضروري. انا بديش تخاطر حالك، فمن شانك بدي تنزل لتجاه الجنوب لتجاه حان يونس. نفكر كل الطرق. طيب يا عمي، محل ما انت موجود فيه أيوة. خطر. انت لازم ونسكر الطريق حماس. ايش؟ ايوه صحيح. وين مسكروا الطريق؟ عن شارع صلاح الدين. صلاح الدين؟ ايوه. كيف مسكروا الطريق؟ بوجه الناس، مش حد يطلع، ما حد الناس بيطلع بوجههم. أما شو هم حطوا السيارات شو تسوي؟ ايوه. كيف بالضبط؟ فهمني. تفضل انت شو بدك يعني كيف؟ انت السيارات اللي بيطلعوا، السيارات اللي بيطلعوا بوجههم وين بيرجعوا؟ أما كيف هم سكروا الطريق؟ فهمني. يعني كيف بتلاقي ناس هم تلاقوا ناس؟ هم تلاقوا ناس على الناس اللي بدهم ينزلوا؟ ايوه. ফিলিস্তিনি জঙ্গিরা গাজার নাগরিকদের নিরাপদ জায়গায় যেতে দিচ্ছে না। ইসরায়েলি সেনার আধিকারিকের সঙ্গে গাজার এক সিভিলিয়ানের ফোনের কথোপকথনের অডিও সামনে এসেছে। কি সেই অডিও? না আইডিএফ আধিকারিক তিনি বলছেন যার সঙ্গে কথা, তিনি তার নাম মোহাম্মদ। প্রাথমিক সূত্র মারফত যে খবর উঠে আসছে, গাজার নাগরিক তখন সেই জায়গার বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আপনাকে দ্রুত খান ইউনিসের দিকে যেতে বলছি, এমনটাই বলছেন ওই আইডিএফ আধিকারিক। শুনবেন আরও একবার কি কথোপকথন উঠে এসেছে, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে যুদ্ধ চলছে, একদিকে ইসরায়েল অন্যদিকে ফিলিস্তিন, দুই দেশের আকাশেই এখন শুধুই বারুদের গন্ধ। একের পর এক মৃতের সংখ্যা বাড়ছে, আহতের সংখ্যাও বাড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কি কথোপকথন শুনুন। মোহাম্মদ, হ্যালো, কিফাত? ايوه মোহাম্মদ, فاضل من الليدي فارس فرايدي. انا عشان امنك وسلامتك بدي تنزل ضروري لتجاه حان يونس. لتجاه حان يونس ضروري. انا بديش تخاطر حالك، فمن شانك بدي تنزل لتجاه الجنوب لتجاه حان يونس. نفكر كل الطرق. طيب يا عمي، محل ما انت موجود فيه أيوة. خطر. انت لازم ونسكر الطريق حماس. صحيح. ايش؟ ايوه صحيح. وين مسكروا الطريق؟ عن شارع صلاح الدين. صلاح الدين؟ ايوه. كيف مسكروا الطريق؟ بوجه الناس، مش حد يطلع، ما حد الناس بيطلع بوجههم. اما شو هم حطوا السيارات شو تسوي؟ ايوه. كيف بالضبط؟ فهمني. تفضل انت شو بدك يعني كيف؟ انت السيارات اللي بيطلعوا، السيارات اللي بيطلع بوجههم وين بيرجعوا؟ اما كيف هم سكروا الطريق؟ فهمني. يعني كيف بتلاقي ناس هم تلاقوا ناس؟ هم تلاقوا ناس على الناس اللي بدهم ينزلوا؟ ايوه. অনেকগুলো দিন কেটে গিয়েছে, শুধুই হাহাকার, মৃত্যু আর আহতের সংখ্যা বেড়েই চলেছে। আইডিএফ আধিকারিক তিনি বলছেন যে কোথাকার রাস্তা তারা ব্লক করে রেখেছে, সেটা সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাইছেন। গাজার নাগরিক তখন বলছেন এটা সালা আল দিনের রুট, অর্থাৎ কোন দিকের রাস্তা আটকে দেওয়া হয়েছে, ব্লক করে রাখা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু জানতে চাইছেন। এবং গাজার নাগরিক তখন বলছেন তারা সবাইকে বাড়িতে ফেরত পাঠাচ্ছে, তারা সেখানে গাড়ি রাখছে, পুলিশ এসেছে কিনা সেটাও জানার চেষ্টা করছেন আইডিএফের আধিকারিক। তিনি বলছেন যে নিজের চোখে ওই ব্যক্তি কি কি দেখেছেন সেটা তার কাছে তখন জানতে চাইছেন ওই আইডিএফের আধিকারিক। ইসরায়েল কিন্তু ইতিমধ্যেই গ্রাউন্ড অপারেশন শুরু করে দিয়েছে, একের পর এক সেনা ট্যাঙ্ক ইতিমধ্যেই ঢুকে পড়েছে গাজা ভূখণ্ডে, কারণ যুদ্ধের 20 দিন পর ইতিমধ্যেই গ্রাউন্ড অপারেশন শুরু হয়ে গিয়েছে।
আইডিএফ সূত্র বলছে যে গাজা ভূখণ্ডে এবার স্থলপথে হামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই গাজায় ঢুকে পড়েছে ইসরায়েলের সেনা। আর পরিস্থিতি একের পর এক, মৃত্যুর সংখ্যা বাড়ছে, আহতের সংখ্যা বাড়ছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ কবে শেষ হবে, কীভাবে শেষ হবে তার উত্তর এখনও অজানা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।